রাজধানীর ডাহাতুন পর্যটন শহর কক্সবাজার রুটত গেলদে পয়লা ডিসেম্বর তুন কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চালুর পর এবার একই রুটত প্রবাল এক্সপ্রেস নামে দ্বিতীয় ট্রেন চালু হইতে যার আইদে পয়লা জানুয়ারির তুনি এ ট্রেন চলাচল শুরু হওয়ার কথা আছে। তবে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন চালুর পর এর পরিপূর্ণ সুফল নফার চট্টগ্রামবাসী, বরং বাইজ্যে ভোগান্তির মাত্রা। ট্রেন দৈত্য ভোর সাইডটাই চট্টগ্রামের যাত্রীলরে তাহন লাইবু স্টেশনত। তাছাড়া এই রুটত চট্টগ্রাম তুন ট্রেনের টিকিটের চাহিদা বেগতুন বেশি হইলেও সে অনুযায়ী নমিলে টিকিট। এন্ডিল অবস্থায় চট্টগ্রাম তুন কক্সবাজার রুটত সরাসরি ট্রেন সার্ভিসের কোনো বিকল্প ন দেখে চট্টগ্রামের যাত্রীল। কক্সবাজার উদ্দেশ্য যদি আরো ট্রেন যদি দেয় তাহলে চিটাং মানুষ খুশি হইব এবং অতিসত্বর যানজট মুক্ত হবে, আসলে মানুষ কক্সবাজার যেতে পারবে। এবং রেল কর্তৃপক্ষের কাছে, রেল মন্ত্রীর কাছে অনুরোধ করি যে আর চিটাং এত জন ট্রেন যাইতে পারে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের প্রতি যাত্রায় 1020 গান টিকিট থাকিলেও এর মধ্যে চট্টগ্রামের যাত্রী হলে ফার মাত্র 115 গান টিকিট। এর মধ্যে 470টি আর এসি টিকিট আছে 55 গান, আর বাকি 60 গান টিকিট উইল দি 250টি আর নন এসি। চট্টগ্রাম কক্সবাজার রুটর সড়ক ফতর যানজটের পাশাপাশি দূরত্বের হারণে এই রেল লাইনের গিরি এতদিন স্বপ্ন দেখিল এই অঞ্চলের মানুষ, কিন্তু নানান জটিলতার হারণে এবার সম্ভব ওই নৌড়ের। কি হারণে চট্টগ্রাম তুন কক্সবাজার সরাসরি ট্রেন চালুর ব্যবস্থা অনিশ্চয়তার মধ্যে আছে সে বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জানায়। ইতিপূর্বে কিছু দুর্ঘটনার কারণেও বেশ কিছু ইঞ্জিন আমাদের চকর নেই, তার ফলে ইঞ্জিনের একটা সমস্যা এটা আমাদের আছে, আর ক্রু লোকোমাস্টার তাদেরও কিছুটা ঘাটতি আছে। তবে আমরা এটা আশা করতেছি এই লোকোমাস্টারের যেই ঘাটতিটা হয়তোবা আমরা আগামী 15-20 দিনের মধ্যে এটা সার্ভাইভ করতে পারব। ইঞ্জিনটাই আমাদের একটু ব্যাপক সমস্যা, যার ফলে আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্তও কিন্তু ব্যাপক চাহিদা আছে, কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজারের যেই রোড কমিউনিকেশান প্লাস যে রাস্তার সরু রাস্তা, মানুষের যাতায়াতের খুব সময় সাপেক্ষ, সময় লাগে বেশি, ঝক্কি ঝামেলা বেশি। তো ইন্টারসিটি বা কমিউটার মেইল যদি হয় তাহলে এই অঞ্চলের লোকজন আপনার এই সুবিধাটা পাবে। তবে যাত্রী চাহিদা বিবেচনা করে শীঘ্রই চট্টগ্রাম তুন একজোড়া আন্তনগর ট্রেন চালুর চেষ্টা চলের বলি জানায় রেলওয়ে পূর্বাঞ্চলের শীর্ষ কর্মকর্তা। ভবিষ্যতে আপনার যেটা চট্টগ্রামবাসীরও দীর্ঘদিনের দাবি, তো আমরা যেহেতু একটা নতুন রুট চালু হয়েছে তো আমরা পর্যায়ক্রমে আমরা চালু করতে চাচ্ছি। আমাদেরও অনেক সীমাবদ্ধতা আছে, যার ফলে আমাদের যা যা রিসোর্স আছে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই আমরা আগামীতে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার আপনার আন্তনগর ট্রেন চালুর একটা কর্মপরিকল্পনা আছে, এটা খুব শীঘ্রই আমরা আশা করি বাস্তবায়নে যেতে পারব ইনশাল্লাহ। চট্টগ্রাম তুন কক্সবাজার রুটে ট্রেন চালু করতে যেসব জটিলতা এখনও আছে রেল কর্তৃপক্ষ তা দ্রুত সমাধান করি চট্টগ্রাম তুন কক্সবাজার আন্তনগর ট্রেন চালু করিব এল্লে সবা ব্যাগ চট্টগ্রামবাসী। জামিউল ইসলাম মামুন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।